দুই জনে তো গেছে এখন আল্লাহই জানে ওমরা যায় কি বাজাইছে তোর একটা ভালো বুদ্ধি দেই কি জামাইও তো পাগল হইছে তোর বাপও পাগল হইছে দুই পাগল একখানে থাকলে মাথা ফাড়া কাটি হবো তুই জামাইরে নিয়ে আ তোর হোসের বাড়ি জায়গা আমি তো বলাইছি খেলা ঝামেলা মামেলা যাওয়ার পরে আয়া তুই 10 মিনিট দিন থাকা যাই হ্যাঁ ঠিকই কইছো মা আমি সকাল থেকে ভাবতাছি আমি আজকে চলে যাব নালে কোন সময় ধরে দুরজন নারাই বাজাই লয় নারাই বাজানি খালি কালকে রাতে টয়লেটে গেছল তোর বাপে আর তোর জামাই বান পেশাব করার উচাল হেনে যায় নারাই বাজাইছে সাইবার ভাই নারাই বাজাইছে তাহলে কেমনটা লাগে ক মানছে খারাপ কর আগে তুই জামাইরে নিয়ে জায়গা জামাইরে তো সরাসরি কই হারি না মা তুমি তো জানোই তোমার মেয়ের জামাই একটু পাগলা থাকে তুমি আব্বারে বুঝাইতে পারো না বাজিল হওয়ার লাগে মানে বাজিলের সাপোর্টার হওয়ার লাগে ঠিক থাক একটা বেশি কথা করছিস এত কথা দরকার নাই কেউ রে কিছু কম না যার যার মতো হ্যাঁ হ্যাঁ চলো তোর বাড়িতে তুই থাক আমার বাড়িতে আমি থাকি কই একই দোষী হমো ঠিকই কইছো দেখগা ও আইলে হনি চলে যাবো আমি আচ্ছা ব্যাগ ম্যাগ গুছাগা আর আমি সাইড দিয়ে রাইন দাবাইরা ব্যাগ আছে আর বলতে আরে বলতে 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 আমি আন্দর বলবো গে বলতে আপনি বল পাবেন না করুছো বলতাম না মানে আপনারে পাড়ে বাড়ি করে আপনি আমার হসুর আপনি কেন আমি আর দিন করে বললাম বাজিল করে নিয়ে গেছেন এই আমি তোরে কইতাছি জেনা করে সেটা কর এটা খোল এটা খোল ওড়া খুইলে এটা বল আমি কইলি তোর আর্জেন্টিনা দল পারে আমি হেডার মধ্যে রাখি এই খেলা চলবো এই বাজির খেলা চলবো পোশাক আমি পরাই থাকবো আমি যে বাজি ধরছি এটা তো মনে থাকে বাজিল বললে আপনি আমার ডালাক দিবেন আর্জেন্টিনা বললে আমি মনে হচ্ছে আমার দলের থেকে আপনি বল কিনে নেন আমি জানি আমি যাই আমার দলের লোক আমি যাই আমার দলের লোক আমি যাই বাতাসে উরে ওরে রংপুরে যাইয়া দেখি রঙের মেলা জানালা খুইলা দেখি দুদার কলায়া পাগল করিয়া গেল রংপুরে মাইয়া আরে জামাই
পালাছেন হ্যাঁ পালাছি আমি তো ব্রাজিল ভালোবাসেন ব্রাজিলের এক নাম্বার সাপোর্টার আমি আচ্ছা চাচা শ্বশুর আব্বা হ্যাঁ আপনার কথা কই আমার শ্বশুরের নাকি আমি মনে হয় আবার এমন বাজি ধরছে আপনি বলে আমার মুড়া খেলাবেন আজকে খেলা হবে মারে আজকে খেলা তোমার শ্বশুরের নাকি জি বাজি তোমার শ্বশুর তো আজীবন পরে আর্জেন্টিনার করলো তাদের আবার কি এর বাজি আরে হ্যাঁ আর্জেন্টিনা বলে করে ঠিক আছে আমি ব্রাজিল করি ঠিক আছে আচ্ছা আচ্ছা জামাই খেলা যে তুমি রাখছাও তাতে বাজি নাকি আরে চাচা শ্বশুর আব্বা শুনেন আব্বার নাকি মনে হয় আমি যে ভেদ ধরছি বুঝছেন জিতে ধরছি যদি আর্জেন্টিনা পারে তাহলে মনে করেন যে আমার বউ আমি তালাক দিব আর যদি ব্রাজিল পারে তাহলে আমার শাশুড়িকে আমার শ্বশুরকে তালাক দিব বাহ ফাইন একটা বুদ্ধি করছো ফাইন বুদ্ধি করছো কোনো চিন্তা নাই জামাই হসুরের খেলা যে মুড়াই পারবো তালাক একবারতে যাব কোনো টেনশন নাই আমি তোমার সাপোর্টে আছি আমার জান দাও নি তুমি খেলামু খেলায় পারবাই তুমি ঠিক আছে সাজা শুনে আমরা যদি সাহস দেন মনে হয় আজকে হসুরের গোষ্ঠী একবার মনে হয় এমন ব্যালান্টি গোল দিব ওই গোলের মধ্যে মনে হয় বল হতে আমি ওই গোলের ভিতরে আনবা কোনো চিন্তা করো না জামাই গড়ন হয়েছে ব্রাজিল দিয়ে পাঁচটা গোল দিছাল্লা আমরা আজকে তোমার হসুরে একবারে বারোটা গোল দিব আচ্ছা সাজা শুনে হ্যাঁ পোশাক আছে না আছে বাইতে আমি যেহেতু দল ভালোবাসে না তো কিনছে হ্যাঁ কিনছি কিনছি দেন শিগগির দেন পিএস নি এ পাট খেত নি দেন বাদ দেন না আমি এখনি পইরা আইতাছি তুমি আরো যে লোকজন আছে আমাগো আমি সবাইকে কইতাছি সবাইকে কও তুমি যে ওই দিন 700 টাকা থুইছো
700 টাকা চুলের পিছনে আর মেকআপের পিছনে নষ্ট করে লাইছি হ্যাঁ তাই করছিস হ্যাঁ তুমি সাস বানমে হন তুই তুই সাস মশালে আমার খেলবো না চলো বাজিল এ তুমি নাকি হ্যাঁ বাবা সা দূর আমনে খালি সামাই জামাই করেন আমনে আমার দোস্ত নজরে যায় আচ্ছা দোস্ত না গেল জামাই কই দাইছ কি সুন্দর দেয়া যায় শালে মাটি আদিতাস না কে যা দেন নেগে একটা হাতিরে গাইল লাগাই একটু নোয়াইলাম আর একটা বানরের বাসা এলা তোমার তো ছাড়নছ তুমি আপনি বানরের বাসা গুনকে মরে আপনি কি আপনারা খেলবেন তো খেলেন গা আমার জামাইকে চাইছেন কে হোশিন বেরি লাগাই যদি না থাকতাম আপনি আমার বানরের বাসা গুনছেন একারে এত কোন চুল মন মনে হলো আপনি রাইলে দিলে করে আইলা কামর সর খুলে লাগাইতো জামাই তোমার কি মনে করে আই সি দস্ত হোশিন মনে করেন যে এটা বিপদ হইছে কি বিপদ মনে করেন যে আমার হোশিন নাকি যে এই বাজি ধরছি এই বাজিতে আমার খেলা জিততেই হবে তার মানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা বাজি খেলা তোমার হোশিন তো আর্জেন্টিনা করে হোশিন আর্জেন্টিনা করে পয়সা মোর কত দিন পাবে হোশিন আর্জেন্টিনা করে যদি আর্জেন্টিনা পারে তাহলে মনে হয় আমার বোটা লাগবে হ্যাঁ আর যদি ব্রাজিল পারে তাহলে আব্বা মনে হয় আমার এটা লাগতে দিব তার মানে তুমি তোমার হোশিনের নাকি বাজি ধরছো যদি হে করে আর্জেন্টিনা যদি হে পারে তোমার বউ তুমি চালাক দিবা আর যদি ব্রাজিল পারে হারবো হে চালাক দিব খেলা হবে মাঠে আর যদি কেউ না পারে দুই জল যদি ড করে আমার বউ আমি চালাক দিব তুমি কি যাও গুড যাও দিয়ে দিল আসেন শেষ করে দেন দিলে আজকে খেলা দাশালি দাশালি এই তো আজকে শেষ তুই আর লাল কর দুয়া জল জানি ড করে তেলে বাসি আর তো ড করে তেলে তালাক পুশ তুমি আমার এই অল্প বয়সে বিধবা বাবা নাই দিবা 500 টাকা দিবার কিছু লাগে মন থাকে না আগে জানলে 500 টাকা আমার খালতো ভাইতে নিয়ে নিতাম কে খালতো ভাই রুমে দেখি করাস ওই মাঝে মাঝে 2-3 মিনিট ফোনে কথা গুলো টেয়া দেয় 2-3 মিনিট এই যে নিসান কথা গুলো টাকা দেয় মনে গেলে ফাউরাং পারে ও ফাম আমি বাতান না খেলাটা শেষ করে হে অন্তত মার দূর করি অর্ধ নমো পরে পারবো জামাই লাভ তো না উচিত কাম কইরা যাবেন না উচিত কাম করে লড়া নেবেন না জামাই আবার হে উচিত কামের প্রতি তোমার যে টার্গেট আমি আমার গরু না রাগে চলে শালি বিয়ে আলে শালি গো ছাগা তুমি তাহলে সুত মারে নে কর না তো যাও যাও তুমি যাও ও যে কাম করছ তাই কর না কি ভাই ভাই আই বারে সে তাতারি আজকে সেই রকম প্রতিযোগিতা খেলাবো কোনে ওই যে সুরমান আছে না সুরমানের যে মেয়ে জামাই আছে শোনা বসি হ্যাঁ মানে দুই জলে জিতা জিতে ধরছে মনে করো যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা ওটা জানা গো গোল করবে না আমি না খেলা খেলা গাজা আর নো যাই তুমি তুমি গেলে রেভারি বাড়া করো কোন কথা করা মানে কে স্টেডিয়ামে এই খেলা আছে এখানে স্টেডিয়ামে আরে এই খেলার মধ্যে মনে করো যে তোমার বড় যারা প্রেস তোমার রেভারি হিসেবে দিয়ে দিব ওরা পাই যাবে না কোনা কালিহাটি থানা টাঙ্গাইল থানা খেলা স্টেডিয়ামে আমি হেনে গেছি আরে এটা আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা এখানে দরকার বলে তুমি যা কবে হেড়ে শুনবো তোর কোনো একটা বিয়াগা দিব কিন্তু বিয়াগা না হারোটা আরে অন্য জানো না আমার লাগে জানা কো তোমার খেলা কিন্তু 30 মিনিটের খেলা আর যে খেলা তোমরা নইছাও স্যার মেলা খেলার রেফারি করছি কিন্তু ইতিম খেলার রেফারি আমি কোনদিন করি খালি রেফারি সব ইতিম ইতিম কে তো মরে নাই খালি ইতিম ইতিম আরে বউ ছাড়া বউ ছাড়া জামাই রে স্যার আমরা খেলা শুরু করেন খেলার সাথে আমরা করতেছি আমরা বউ আইছে কে আউকা আবার কি ব্যাপার আই কে তুই আমারে নাই থাকে এই যে বানার মা বানাই দিল যেটা কত সেটা ঠিক করতেছ না আরে আমরা যারা কথা ঠিকই বলতে তোমার বাবা যারা কথা ঠিক করতেছ এটা কিন্তু ঠিক না কি ঠিক না এই যে তুমি যদি হাইরা যাও মারা যা তালাক দিবে নাকি শুধু বল এটা খেলার সাথে তুই হরচন্দ্র কে আরে এই যে আমার জামাই যদি হাইরা যায় আও তোমার মাইয়া যা তালাক দিবে এটা কি ঠিক হইব খেলা বিয়ে আপনি ফো পাড়ান স্যার এই দাঁড়ান তুমি যা গুলি বলে বাঁচা সময় নষ্ট করতে চলে আপনি সাইডে খারাপ সময় নষ্ট করতে চলে দাঁড়ান না এই সম্মুখে হল কিন্তু বড় বড় নাকি ধরছে ভাই হ্যাঁ না হেতি তো বল হ্যাঁ হ্যাঁ বলেন দাবার সাহেব আসেন এই দাবার সুমন সাহেব
হসুরে পারবো যাবো না বাজিল ভাই আপনি স্যারের জিরাম বিয়া করলাম হরুমন্দি